তো চলো বেরিয়ে পড়িস এখন। আমি ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। আর দেখো এখানে বিশ্বকর্মার জন্য গেট ফেট সবই করেছে, খুব সুন্দর। তো এখন তো বাড়ি চলে এসেছি, এসে দেখছি বাবা গাড়ি দিচ্ছে। তো আমাদের বাড়ি তো ধোয়া হয়ে গেছে, দেখো লাল রঙ চকচক করছে বাড়ি। তো এখানে রান্না পুজোর জন্য মানে রান্নার জন্য কচু শাকটা হচ্ছে, ঠাকুমা এখন কচু শাক করছে। চলো এখন বেরিয়েছি, গাড়ির একটা মালা নিয়েছি, আর এখানে গাড়ির জন্য এই দুটো মালা নিয়েছি, আর এখানে ফল নিয়ে নিয়েছি। 9:30 আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, আর আমাদের বাড়িতে গেস্টরা চলে এসেছে। এই এখানে আছে এই জিৎ, রনু আর মানা। লজ্জা করবি না কিন্তু, এই রানা লজ্জা করবি না। এখানে আছে ভাত, চাল ডাল মানে টক ডাল, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কচুর শাক নারকল দিয়ে কচুর শাক, আলু ভাজা, নারকল ভাজা। খুব সুন্দর খেলাম, এত সুন্দর। আমি রাত্রিবেলা এমনি ভাত ভালোবাসি না গো, তবে কচুর শাকটা খেয়ে নিয়ে নমস্কার ভারতবাসী, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার, আজকে আমাদের আনন্দ পুজো, কিন্তু বাইরের অবস্থা দেখো, সেই চার দিন ধরে কন্টিনিউয়াস জল পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এবারে মনে হচ্ছে বন্যা থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। 2000 সালের বন্যা তো আমরা দেখতে পাইনি, তবে 2024 সালের বন্যা হয়তো আমরা দেখতে পাবো, আশা করছি। না আশা করছি মানে কি, আশা করছি না দেখতে পাবার, কিন্তু যা অবস্থা মনে হচ্ছে বন্যা হয়েই যাবে। আর এখানে আনন্দর বাজার মা দেখছে এখন কী আছে না আছে, এরকম কুমড়ো পটল উচ্ছে সব চালটা ফালটা সব আছে। তো চলো, আর এদিকে আছে আমার বুনি, যার হাতে আমি আজকে একটা ট্যাটু করে দিয়েছি সকালবেলা বসে বসে, যখন ফোন চার্জ হচ্ছিলো চার্জ ছিল দেখি। এই ট্যাটুটা দেখা, এখন দেখো এত জল পড়ছে, এত ঠান্ডার মধ্যেও পাখা চাইলে বসে আছে। এই ট্যাটুটা দেখা রে, এই দেখো ট্যাটু করে দিয়েছি বুনির হাতে আমি, আর একটা সাইনও করে দিয়েছি ঋষভ। তো ট্যাটুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোর কেমন লাগলো ট্যাটুটা? আমার চা রেডি হয়ে গেছে, তো এখন চেয়ারে বসি। চা খাই আর এরকম বাইরের দাঁড়াও একটুখানি, আর বৃষ্টি হচ্ছে বলে কন্টিনিউয়াস কাদাটা যাচ্ছে না গো। আর তো চলো এখন চাটা খাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চাটা খেতে এখন বসেছি একটা ভিডিও এডিট করতে, তো চলো ভিডিওটা এডিট করে নিই, দিয়ে আবার একটুখানি বেরোতে হবে। আজকে আনন্দ বললাম কিছু টুকটাক বাজার, যেমন বেগুন ফেগুন এসব বলছিলো, এগুলো আনা হয়নি, এগুলো আনতে হবে। আর এখন আবার একটু বেরোতে হবে, কারেন্টের অফিসে যেতে হবে, কারেন্টের বিলও দিতে হবে। আর জল পড়ছে বলে মেনলি অসুবিধা, দেখছি আস্তে আস্তে যদি গাড়ি নিয়ে যাওয়া যায়, জল জলটা একটু যদি কম থাকে, রেনকোট পরে যদি বেরোনো যায় তাহলে বেরোবো, দিয়ে কারেন্টের ইয়েটা দিয়ে আসতে হবে। আর টুকটাক এইসব কাজগুলো আছে আজকের দিনে, তো দেখি কেমন কী হয় না হয়। তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিওটা এডিট করছিলাম, অনেকটাই হয়ে গেছে। আর মেনলি আজকে হচ্ছে 15 তারিখ নয়, আর 14 তারিখের ভিডিওটা আমি আজকে 5টার সময় দেবো, কারণ 3:35 টাইমটা এতটাই খারাপ হয়ে গেছে যে সেই সময় কোনো রিচ আসছে না ভিডিওতে, একদমই কম রিচ আসছে। কিন্তু পরশুদিন যে ভিডিওটা দিয়েছিলাম বিকেল 5টার সময়, সেটাতে ভালো রকম রিচ আসছে, অল্প হলেও ভালো রকম আছে, মানে এইসব ভিডিওগুলোর থেকে ভালো আছে। তাই ভাবছি যে বিকেল 5টার সময় আজকের ভিডিওটাও দেবো। তো চলো এখন এখানে মুড়ি আর কলা চলে এসছে, মুড়ি আর কলাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু কাজকর্ম আছে, সেগুলো করবো, অনেকবারই করছি কিন্তু এবার করবো, এই যে আগে ভিডিও এডিটের কাজটা করে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজছে প্রায় 1:30, তো আমি এখন বেরোচ্ছি, একটু কারেন্টের বিল দিতে যাবো। এই যে হেলমেট নিয়ে নিলাম,
চলো এখন বেরোনো যাক, আরও দু একটা কাজ আছে, মনে হচ্ছে দোকানটা খোলা পাবো না গো। আর এখানে আমাদের ধোয়া পোঁচা চলছে রান্না পূজার জন্য। তো চলো এখন গাড়িটা বার করি, গাড়িটা বার করে বেরোই, তারপর আবার জলটা আমি জানি না, তো রেনকোট নিয়েই বেরোবো। ভাবছিলাম এটা করবো কিন্তু সেটা হবে না গো, একটা ভাবছিলাম আবার বিকেলবেলা আমার দিকে আবার যেতে হবে মনে হচ্ছে। তো চলো এখন বেরোই জব জব করে, এখন কখন ফিরবো আমিও জানি না গো, চলো চটপট করে যাওয়া যাবে। তো চলো বেরিয়ে পড়েছি এখন, আমি ভাবলাম হয়তো বৃষ্টি আসবে কিন্তু না, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, এখন হাওয়া ফাওয়া দিচ্ছে, এখন তো বৃষ্টির কোনো পাত্তা নেই, আসতে বেশিক্ষণ লাগবে না। তো চলো গাড়ি নিয়ে, বাবা বড় গাড়িটা নিয়ে গেছে, আমি এই ছোটো গাড়িটা নিয়ে এখন যাই মগার দিকে। কারেন্টের বিলটা আগে মেনলি কারেন্টের বিলটা দিতে হবে, তারপর আসার সময় পেট্রোল ভরবো, যদি দোকান খোলা পাই গাড়িটার মোবিল নেবো, একটা জল গার্ড নেবো, একটা ইন্ডিকেটার নেবো, অনেক কিছু নিয়ে আছে। তো চলো ঝটপট করে যাই, গিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা তো এসছি এখন কারেন্টের বিল দিতে, আর এখানে কালকে বিশ্বকর্মা পুজো বলে কি সুন্দর কাজ আছে, তাকে ওদিকে প্যান্ডেল করেছে। আর এই হচ্ছে যে এখানে দিয়ে দেবো চলো, আগে এটা দিয়ে দেবো চলো। আমাদের কারেন্টের বিল দেওয়া হয়ে গেছে, আর ওই দেখো এখানে বিশ্বকর্মার জন্য, বিশ্বকর্মা পুজোর জন্য গেট ফেট সবই করেছে, খুব সুন্দরভাবে লাইট ফাইট দিয়ে সারাচ্ছে কারেন্টের অফিসটাকে, এখানে প্যান্ডেল ফ্যান্ডেল সবই করেছে। তো আমাদের বিল দেওয়া তো হয়ে গেছে, তো চলো এবার দেখি দোকান খুলে আসে নাকি, তাহলে গাড়ির মোবিলটাও নিয়ে নেবো, দিয়ে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাবে। লাইন দেবো ওদিকটা কাজ হচ্ছে বলে দিচ্ছে নেবো, আর ওদিকটা প্রত্যেকদিন চলে আগে পেট্রোলটা বোঝে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এবারে এসেছিলাম, প্রচুর লাইন ছিল, ওদিকটা তো আর হলো না, ওই জন্য এই দিকের লাইনটা এসে আবার পেট্রোলটা ভরে গেলাম, পেট্রোলে পেট্রোল গরম হয়ে গেছে। এবার আর এখানে সব সবাইকে আমি সময় সব যন্ত্রপাতির কাজ হচ্ছে, ঠিক হলো একটা সেটাই। এবার বাড়ির দিকে মোবিলটা পাই না, গিয়ে দেখি দোকানটা এখানে, এদিকে একটা দেখলাম দোকান বন্ধ, আর একটা যাই যে দেখি দোকানটা খোলা আছে নাকি, গিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। কালকে তো বিশ্বকর্মা পুজো বলছে, দেখো এখানে এসেছে ফলের দোকানে, একটু ফল আর একটু মালা নিয়ে নেবো, কোন মালাটা দেখি পছন্দ হয় সেই মালাটা নেবো। এখানে অনেক রকমের মালা আছে, জিজ্ঞেস করি কোনটা কী দাম না দাম। যে এই মালাগুলো কত করে গো? এই মালাগুলো কত করে? দাদা নেই তো, দাদা তো এখন নেই, তো মালার দাম জানি না গো। তো ঠিক আছে বিকেলবেলা আসবো, আগে বিকেলবেলা এসে নিয়ে যাবো, দাদা বিকেলবেলার মধ্যে চলে আসবো, বিকেলবেলা আসতেই হবে আমাকে, তাহলে হবে না। তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। তো এখন তো বাড়িতে চলে এসেছি, এসে দেখছি বাবা গাড়ি ধুচ্ছে, আমি মনে মনে ভাবতে ভাবতেই যাচ্ছিলাম যে আমিও দেখি বাড়িতে গিয়ে গাড়িটা ধুয়ে নেবো, সবাই গাড়ি ধুচ্ছে দেখি। তো দেখি এই গাড়িটা ধোয়া প্রায় হয়েই গেছে, ঠিক আছে এবার ঘষাঘুষি করতে হবে, দিয়ে এই গাড়িটাকে একটু ধুয়ে নেবো। চলো আগে ধুয়ে নিই গাড়িগুলোকে। তো আমাদের দুটো গাড়ি তো ধোয়া হয়ে গেছে, দেখো লাল রঙের চকচক করছে মাইরি, অনেকদিন গাড়িটা, এই গাড়িটা অনেকদিনই ধোয়া হয়নি, ওই গাড়িটা তো হয়েছিল, তবু একবার ধুয়ে নেওয়া হলো, তবু অল্প অল্প কাদা ছিল, তো বর্ষাকাল তো কাদা তো থাকবে, ওই জন্য ধুয়ে নেওয়া হলো ভালোভাবে একদম। পুরো চকচক করছে দুটো গাড়ি এখন, খালি এবার বিকেলবেলা একবার বেরোতে হবে, বেরিয়ে দুটো মালা নিয়ে আসতে হবে, আবার একটু আধটু কাদা লাগবে সেটাও কথা নয়, কিন্তু বেরোতে তো হবে, কালকে আবার সারাদিন বেরোতে হবে। আবার কালকে পুজো কখন হবে সেটাও জানা নেই কো, কেমন কী হবে না হবে কিছুই জানা নেই। তো চলো আগে দুটো মালা নিয়ে আসবো, মালা নিয়ে এসে আগে ভালোভাবে মালা দিয়ে পরে সকালবেলা যদি হয় সেরকম হলে পুজোটা করে নিয়ে বেরোবো, নাহলে যা হবে দেখা যাবে। তো চলো প্রায় ধোয়া হয়ে গেছে, দুটোই চকচক করছে, তো চলো এবার খাওয়া দাওয়া হয়নি এখনও, প্রায় 3টা বেজে গেলো, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো এখানে রান্না পুজোর জন্যে মানে রান্নার জন্যে কচু শাক কটা হচ্ছে, ঠাকুমা এখন কচু শাক করছে, আর এটা কাকিমারা মানে রান্না পুজোর সব সবজি ফবজি ধুয়ে রেখেছে এখানে, হচ্ছে না হচ্ছে না ভালোভাবে কর। তো এখানে কচু শাক করুক, একটা জায়গা নিয়ে আজকে যাই, জায়গা নিয়ে স্যার একটা, হ্যাঁ যাচ্ছি, তো একটা ডেস্কি ডেস্কি কিছু জায়গা থাকে আর একটা দিয়ে আসি, নাহলে ওই কটা এ তো হবে না গো, দেখতেই অত বড় মনে হচ্ছে কিন্তু
মানে কড়াই দিলেই একটুখানি হয়ে যাবে। তো আর দুটো নিয়ে আসিস, নিয়ে এসে একটা জায়গা দিয়ে দিই। হয়ে গেছে, এবার গাড়ির জলটা একটু ঝরুক, তারপর একটু কুচে মাছে দেবো। তো এখন খেতে এসছিলাম, এমনি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই, গাড়িটা খুঁজবো, খুঁজে আবার গাড়ির জন্য মালা আনতে যেতে হবে। তো বিকেলবেলা মালা আনতে যেতে হবে, কালকে পুজোর জন্য ফলও আনতে যেতে হবে। তো চলো এখন একটু রেস্ট নিই, দেখা হচ্ছে পরে। চলো, দুটো গাড়ি এখন জল ধরে গেছে, এবার হালকা করে একটু পুঁছে দিই। তো চলো আস্তে আস্তে পুঁচে নিই, পুঁচে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এটা মেনলি উঠছে গামছাটা থেকে, তো হালকা হালকা আগে পুঁচে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে 5টা, বুঝতে পারছি না কিনা, 5:15। তো চলো এখন আমি গাড়ি ফাড়ি পরিষ্কার করে এসে একটু শুয়েছিলাম, হাত পা একটু যন্ত্রণা হচ্ছিলো ওই জন্যে। আর এখানে হচ্ছে আমাদের আনন্দের জন্যে কোটাকুটি, মানে রান্না হবে। এখানে দেখো কচু শাক হয়েছে, এখানে উনুন আছে, আর এখানে কুমড়ো ভাজা, এটা কলা ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, নারকল ভাজা হবে, আর কি হবে, ওটা তলায় কি আছে, ওটা বেগুন ভাজা, আর আলু ভাজা, কুমড়ো ভাজা তো বললাম, তো আরো ডাল, চালডা দিয়ে টক ডাল, আর কি আছে, নারকল ভাজা হয়ে গেছে, কচু শাকের তরকারি হবে, আর তরকারি বলতো কি, কচু শাক কি করাটা, নারকল দিয়ে ওই কচু শাক ওইটাই হবে, কি হবে যখন খাবো তখন তোমাদের দেখাবো। আর মেনলি আজকে আমাদের আগের ভিডিওতে, আগের বছরের ভিডিওতে বলেছিলাম, মানে নারায়ণকে ভাত দেওয়া হয়, এবারে সেটা আর হচ্ছে না, সেটা একটা প্রবলেমের জন্য হচ্ছে, সেটা আর এখানে বললাম না। এখানে কোটাকুটি চলছে, 7টার মধ্যে আশা করছি হয়ে যাবে। তো আমি তোমাদের সব কিছু দেখাবো, আগে গাড়ির দুটো মালা কিনে নিয়ে এসে গাড়িটা কুচে বাচে রেডি করে রেখেছি, কালি মালাগুলো পরিয়ে আজকে রেডি করে রেখে দেবো। আর যদি সকালবেলা সেরকম বুঝি, কারণ পুজো করতে যেতে হবে, কারণ আমি তো পুজো করতে বেরোবো না, মানে বেরোবো কিন্তু একটা প্রবলেমের জন্য আমি পুজো করবো না, সেটা এখন এখানেও মানে এটাও বলছি না কেন, কি জন্যে অনেক কিছু প্রবলেম থাকে সেগুলো বলা যাবে না। তো এখন আমি আর একটা দাদুকে নিয়ে বেরোবো পুজো করার জন্যে, তো গাড়িটাতে যদি সময় হয় ওই দাদুকে দিয়ে করে নেবো পুজোটা, আর না হলে আমাদের ব্রাহ্মণদের আর বিশ্বকর্মা পুজোয় গাড়ি পুজো করা হয়ে ওঠে না। আর ভেবেছিলাম সাইকেল আছে একটা, সাইকেলটা ধুয়ে পুঁচে রেডি করে রাখবো, কিন্তু সাইকেলটা এখন অনেক কাজ, ওদিকে বস্তা অনেক কিছু সরাতে হবে, বার করতে হবে, তো বিশ্বকর্মার কাছে ক্ষমা চেয়ে নেবো, কারণ ওই সাইকেলটাই একমাত্র, মানে আমি এই বছর নয় আমার কাছে গাড়ি হয়েছে, নাহলে ওই সাইকেলটা নিয়ে প্রত্যেক বছর আমি বিশ্বকর্মা পুজোয় মানে সারাদিন ঘুরে ঘুরে পুজো করেছি ওই সাইকেলটা নিয়ে। এবারে ওই খারাপ হয়ে পড়ে আছে, দেখছি যদি পাম্প দিয়ে হয় ঠিক হয় একটু পুঁচে মাছে রেডি করে নেবো, কালকে একটু ফুল জল আমি তো দিতে পারবো না বললাম। তো এই হচ্ছে কথা, চলো রেডি হয়ে বেরোয় দুটো মালা নিয়ে আসি, অনেকটা রাত হয়ে গেছে, আর অনেক জিত ফেরেদের বলেছি ওরাও আসবে, কৌশিকরা আসবে মনে হয়। তো চলো যাতে এটা হবে সেটা তোমাদের দেখাতে থাকবো, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে। তো চলো এখন বেরিয়েছি গাড়ির একটা মালা আনতে যাওয়ার জন্য, আর এখানে মা ভাজা ভুজি স্টার্ট করে দিয়েছে, ঠাকুমা এখানে নারকল কুচছে, আর বাবা এখানে নারকল কুচাচ্ছে, এখনও সব ভাজা ভুজি হয়নি, আর এখানে কচু শাক হচ্ছে। তো চলো এখন মহাতলা যাই, গিয়ে গাড়ির জন্য দুটো গাড়ি মালা নিয়ে আসি। তো আগে মালাগুলো কিনতে যাই, দেখি কত করে কী যেমন নাম নেয় না নেয়, তো তারপর টাকা হচ্ছে তোমার সঙ্গে। চলো বেরিয়ে পড়েছি, গাড়িটা আজকেই ধুলাম, মানে বিকেলবেলায় ধুলাম, আবার এক্ষুনি নিয়ে বেরোতে হচ্ছে, কী আর করা যাবে, যেতে তো হবে। তো চলো এদের জন্যই মালা কিনতে যাচ্ছি, দুটো গাড়ির জন্য মালাটা আগে কিনে নিয়ে আসি, তারপর আবার গাড়ির জন্য এই দুটো মালা নিয়েছি, আর এখানে ফল নিয়ে নিয়েছি। চলো এবার এখানে এই ফলের দোকান থেকে দুটো মালা নিয়ে নিলাম, তোমাদের দেখালাম, আর আজকে বৃষ্টি হয়নি বলে দেখো তবু হালকা হালকা মানে মানুষজনের ভিড় আছে মালাটায়, কালকে তো বৃষ্টি হচ্ছিলো বলে একদমই ভিড় ছিল না। চলো নেওয়া হয়ে গেছে, মালাগুলো আমার পছন্দ হলো, এই যে গোলাপি পরানো ঝুলছে এই মালাগুলোর মধ্যে দেখালাম, ঠিকই আছে গাড়ির মধ্যে থাকবে, বেশি জন থাকবে না, এর মধ্যে নষ্ট হয়ে যাবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, খুব সুন্দর লাগছে, কিন্তু একটু ছোট হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা কি বলো একবার দেখে বলো, এইরকম একটু ছোট হয়েছে, মুখের কাছটা একটুখানি টাইট হয়েছে, কিন্তু বেশি বড় করলে আবার এই মার্গারে ঠেকবে, ধুলো বালিতে কাদাতে নোংরা হয়ে যাবে, দেখো কিন্তু ভালোই লাগছে। আর এই গাড়িটা দেখাচ্ছি না, এই গাড়িটা তো মালাটা পরিড়ানো হয়ে গেছে, এই গাড়িটা খুব পারফেক্ট হয়েছে, এরকম
ছোট্ট পাড়ার মুখে একটু গিঁটো বেঁধে দিয়েছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে মালাগুলো পরে রাখলাম কারণ কালকে সময় হবে না গো মালা পরানো, সকালবেলায় বাবা 5টার মধ্যে মানে গাড়িটা নিয়ে বেরিয়ে যাবে, আমি এখানে এটা নিয়ে 6টার মধ্যে বেরোবো। আমি হয়তো এটাকে পুজো করাতে পারবো কিন্তু বাবা ওটা ওখানে পুজো করে নেবে, আর এটা নিয়ে তো আমি বেরোবো, এখান থেকে আমি পুজো করে নেবো, মানে বাবা ওখানে পুজো করে নেবে, বাবা তো পুজো করতে পারবে না, বাবা পুজো করে নেবে, আমিও এটা পুজো করে নেবো। দেখি কালকে কখন বেরোই, মিনিমাম 6টার মধ্যে তো আমাকে বেরোতেই হবে, নাহলে দেরি হয়ে যাবে। তো কাল তো দুটো গাড়িরই মানে পুজো হবে না, যদি এবার করাতে পারি আমি চেষ্টা করবো করে নেওয়ার, বাবাও চেষ্টা করবে করে নেওয়ার, ওখানে যাচ্ছে ওখানকার ব্রাহ্মণ দ্বারা পুজো তো হবে, ওখানেই বাবা করে নেওয়ার চেষ্টা করবে। তো মালাগুলো পরালাম কারণ আজকে না পড়ালে কালকে আর কিনে পরানোর টাইম হবে না, ওই জন্য আজ থেকে পরিয়ে রাখলাম আমরা। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে মালাগুলো, আমার তো খুব সুন্দর লাগছে দেখতে, গোলাপি কালার, হলুদ কালার, সব রকম কালার মিক্স করা আছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এখন শেষ করবো না কারণ আমি জানি হ্যাঁ এডিট করতে হয়তো অসুবিধা হবে, কালকে হয়তো ভিডিও আসতে পারবে না বা ভিডিও হয়তো দিতে পারবো না কালকে, কারণ আজকে খাওয়া দাওয়া করে মানে যা যেটার উপরে ভিত্তি করে যে থাম্বনেল টাইটেল তোমরা দেখছো সেইটা, এগুলো করতে একটু টাইম লাগবে, রান্না পুজোটাও মানে রান্না ইয়েটাও একটু টাইম লাগবে করতে, রান্না বান্না হচ্ছে, বন্ধুরা আসবে, কৌশিকরা আসবে, কেমন কী আসবে সব আসবে, খাওয়া দাওয়া হবে, সব কিছু তোমাদের দেখাবো, হতে হতে প্রায় 10টা 11টা বেজে যাবে, তারপর আর ভিডিও এডিট করা হবে না কারণ তারপর আমাদের শুটতে হবে, কারণ কাল সকালবেলায় উঠে বেরোতে হবে, কালকে সারাটা দিন মানে প্রচুর কষ্টকর জার্নি আছে একটা, ওই জন্য আজকে সকাল সকাল শুয়ে পড়বো, নাহলে কাল সকাল সকাল উঠতে পারবো না, আর হয়তো আজকে এডিট করতে পারবো না, ওই জন্য কালকে ভিডিওটা পোস্ট হবে না। তোমরা হয়তো এই ভিডিওটা আজকে হচ্ছে সোমবার, আজকে আনন্দ মানে রান্না পুজো, কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, তোমরা হয়তো পরশু দিন ভিডিওটা দেখছো। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ভিডিওটা আগে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। 9:30 আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে আর আমাদের বাড়িতে গেস্টরা চলে এসছে, এই এখানে আছে এই জিৎ, রনু আর মানা। তো আর এখানে খাওয়া দাওয়া এখন বাড়া হচ্ছে, মায়েরা মা খেতে খেয়ে দিন, তো এখন বসে পড়বি কারণ এই কিছুক্ষণ আগে মুড়ি খেয়েছি, আমি সাধারণত খেতে পারবো না গো, ওই জায়গায় খেতে দিয়ে দিই, তারপরে শনিবার খেয়ে নিয়ে বরঞ্চ বসবে। তো চলো আগে ওদের খাওয়া দিই, লজ্জা করবি না কিন্তু, এই রানা লজ্জা করবি না, এই দেখো কৌশিক চলে এসছে, কৌশিক আর কৌশিকের বাবা চলে এসছে, এখানে খেয়ে নিক এরা। তো এখানে ডিটারটা তো খাওয়া হয়ে গেছে দেখলে, এখানে বাবা আর এখন কৌশিক বসেছে খাওয়ার জন্য, আর এখানে আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আর এখানে ডিটারটা বসে এখন ফোন কাটছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, রান্না পুজোর খাওয়া দাওয়া, তো এবার এখন খাওয়া দাওয়া করবো, তোমাদের খাওয়া দাওয়া দেখাচ্ছি কী কী আছে না আছে, সে তারপর ভিডিওটা শেষ করছি। তো চলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে পারলে একটা ভিডিওটা শেয়ার করে দেবে। পেঁয়াজ ভাত, চাল ডাল মানে টক ডাল, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কচুর শাক, নারকল দিয়ে কচুর শাক, আলু ভাজা, নারকল ভাজা। তো চলো এখন খাওয়া দাওয়াটা আগে সারি, তো চলো আগে খাওয়া দাওয়াটা সারি সেরে তারপর ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিও আজকে ভিডিওর জন্য, আর এই দেখো কচু শাক কুটেছে এখন খেতে বসেছে, কেমন হয়েছে কচু শাক আগে খা মুখে দে আগে তারপর বলবি কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, তা নিজে কুটেছো কেমন হয়েছে এবার খেয়ে বলো। তো চলো ভিডিওটা এখন শেষ করলাম, Thank you.
খুব সুন্দর খেলাম, এত সুন্দর আমি রাত্রিবেলা এমনি ভাত ভালোবাসি না গো, তবে কচু শাকটা খেয়ে নিয়েছি, কচু শাকটা খুব সুন্দর হয়েছে, কচু শাকটাও খেয়ে নিয়েছি, সব মা আর ঠাকুমা মিলে করেছে তো খুব সুন্দর হয়েছে। আর আজ মেনলি আমি রাত্রিবেলা ভাত খাই না, আজকে এত কিছু ভাজা ভুজি দিয়ে নিরামিষ ভাত, আমার এমনি রান্না পুজো হয় নারায়ণকে মামুন শাকে দেওয়া হয় বলে আমাদের পুরো নিরামিষ হয়ে আজকের দিনটা, তো নিরামিষ ভাত খুব সুন্দরভাবেই খেলাম, এমনি নিরামিষ খাওয়া হয়, তো আজকে এত সুন্দরভাবে খেলাম। আর ভাত খাই না তো খাই না, আজকে আবার বেশি খেয়ে ফেলেছি, এবার পেটে লাগছে, মানে এত পুরো ঠাকুরের ভোগ রাখে বলে, এবারে হয়তো ঠাকুরকে দেওয়া হয়নি কিন্তু ঠাকুরের নাম করে তো করা হয়েছে, খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ঠাকুমাকে আবার একটু কচু শাক দাও। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে উঠি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে জানিও কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিও, মানে নেক্সট ভিডিও, তো চলো বাই।